ছাত্ররা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহমুখী হওয়ার অনুপম সাধনা। গত জুমাতে আশুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, সেজন্য আশুরা সম্পর্কে আলোচনা করলে অনেক কথাই রিপিট হতে পারে। সেজন্য আমরা আল্লাহমুখী হওয়ার উপায় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল ইনাবা মানে কি? আল ইনাবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু'। আল ইনাবাতু ইলাল্লাহ আই আর রুজু'। ইনাবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আর ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিশ্বনন্দিত কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন, আল ইনাবাতু হুয়াল ইসরাউ ইলা মারদাতিল্লাহি মা'আর রুজু'ই ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন ওয়া ইখলাসুল আমালি বিহি লাহু। ইনাবা হচ্ছে সকল সময় আল্লাহর অভিমুখী হয়ে তার সন্তুষ্টির দিকে ধাবমান থাকা, ছুটে চলা। কিসের মাধ্যমে? ইখলাসুল আমালি লাহু, তার জন্য একনিষ্ঠভাবে আমল সম্পাদনের মাধ্যমে, একনিষ্ঠভাবে আমল সম্পাদনের মাধ্যমে সদা সর্বদা আল্লাহর অভিমুখী থাকা, আল্লাহর দিকে মনে প্রাণে হিজরত করতে থাকার নাম হচ্ছে ইনাবা। সাহেব আউনুল মাবুদ শাজুল হক আজিমাবাদী রহমাহুল্লাহ তিনি বলছেন, আল ইনাবাতু হুয়া রুজু'উ ইলাল্লাহি বিত্তাওবাতি। ইনাবা শব্দের অর্থ হচ্ছে, আল্লাহমুখী হওয়ার অর্থ হচ্ছে পাপ করার পরে তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। আবার কেউ কেউ বলছেন ইনাবা শব্দের অর্থ হচ্ছে, ইনাবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু'উ মিনাল কুল্লি ইলা মান লাহুল কুল্লু, সব কিছু থেকে মুখ ফিরিয়ে যার সব কিছু আছে তার দিকে ফিরে আসা। কার সব কিছু আছে? আল্লাহর। দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে যার সব কিছু আছে তার দিকে ফিরে আসার নাম হচ্ছে ইনাবা। কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন ইনাবা শব্দের অর্থ হচ্ছে ইখরাজুল কলবি মিন যুলুমাতি শাহওয়াতি ওয়াশুবহাতি ইলা নূরি ইবাদাতিল্লাহি তাআলা। ইনাবা হচ্ছে অন্তরকে সংশয় এবং প্রবৃত্তি পরায়ণতার অন্ধকার থেকে আল্লাহর ইবাদতের নূরের দিকে বের করে আনার নাম হচ্ছে ইনাবা। মোট কথা হচ্ছে, ইনাবা হচ্ছে মানুষের হৃদয়ের পদক্ষেপ, যেই পদক্ষেপের মাধ্যমে সে সদা আল্লাহর অভিমুখী হয়, আল্লাহর অভিমুখী থাকে। যেমন ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের শরীর যেমন ইবাদত করতে থাকে, অনুরূপভাবে মানুষের অন্তর যখন মুনিব হয় অর্থাৎ আল্লাহর অভিমুখী হয়ে যায়, তখন তার অন্তর এতেকাফরত অবস্থায় থাকে। মানুষের অন্তরও এতেকাফ করে। এতেকাফ শব্দের অর্থ কি? এতেকাফ মানে কি? এতেকাফ মানে হচ্ছে অবস্থান করা, আল মাকসু অবস্থান করা, অথবা এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আল লুজুম, কোনো কিছুকে আবশ্যক করে নেওয়া, অথবা নিজেকে কোথাও আবদ্ধ করে রাখা। অনেকগুলো অর্থ আছে, তার অন্যতম একটি অর্থ হচ্ছে যে এতেকাফ হচ্ছে মানে এতেকাফের মাধ্যমে কোনো কাজে নিবিষ্ট থাকা। যেমন আল্লাহ তাআলা ফের মানে ইব্রাহিম আলাইহিসসালামের কথাকে উল্লেখ করেছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ান তুম লাহা আকিফুন, তারা মূর্তি পূজাতে বুদ হয়ে আছে, অর্থাৎ মূর্তি পূজা নিয়ে তারা এতেকাফ করছে, মূর্তি পূজার ভালোবাসা, মূর্তি পূজার আরাধনা নিয়ে তারা তাদের অন্তরে জায়গা করে দিয়েছে। অনুরূপভাবে মানুষের অন্তর যখন আল্লাহর অভিমুখী হয়ে যায়, তার চিন্তা চেতনা ভালোবাসা সুখে দুঃখে সর্ব অবস্থায় হৃদয়টাকে সর্বদা আল্লাহর অভিমুখী করে রাখে, এটাকে বলা হয় অন্তরের এতেকাফ। শারীরিক এতেকাফ সাময়িকভাবে হয়ে থাকে,
এটার মানে যেমন রমাদান মাসে আমরা এতেকাফ করি শেষের 10 দিন, 10 দিন পরে এতেকাফ শেষ হয়ে যায়। রমাদানের বাহিরেও এতেকাফ করা যায়, কেউ যদি একদিন এতেকাফ করার নিয়ত করে, একদিন এতেকাফ করো মসজিদে, এটা তার জন্য জায়েজ মুস্তাহাব। কিন্তু অন্তরের এতেকাফের কোনো বিরতি নেই, এটা সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে সর্বদাই এতেকাফরত অবস্থায় থাকে। এজন্য আল ইনাবাকে বলা হয় হচ্ছে অন্তরের এতেকাফ, অর্থাৎ হৃদয়কে সর্বদা আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর ইচ্ছার মধ্যে এতেকাফে রাখার নাম হচ্ছে ইনাবা। কেউ যদি আল্লাহমুখী জীবন গঠন করতে চায়, আর আলোর ব্যবস্থা নেই আর, আচ্ছা আচ্ছা, কেউ যদি এই ইনাবা এর গুণ অর্জন করতে চায়, তার জন্য 4টি শর্ত প্রয়োজন। কয়টা শর্ত প্রয়োজন? 4টি শর্ত প্রয়োজন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ মাদার ইউসালিকিন কিতাবের মধ্যে বলেছেন, আল ইনাবাতু তাতাযাম্মানু আরবা উমুরিন, ইনাবার জন্য 4টি শর্ত প্রযোজ্য। এক হচ্ছে মাহাব্বাতুহু, আল্লাহর ভালোবাসা থাকতে হবে, কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল খুদু'উ লাহু, এবং আল্লাহর প্রতি বিনীত থাকা, আল্লাহর প্রতি বিনীত থাকা। 3 নম্বর হচ্ছে ওয়াল ইকবালু আলাইহি আই আল ইসরা'উ ইলা মারযাতিহি, তার সন্তুষ্টির দিকে দ্রুত ধাবমান থাকা। আর 4 নম্বর হচ্ছে সব কিছু থেকে মুখ ফিরিয়ে, আল ইরাদু মিম্মা সিওয়াহু, সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর অভিমুখী হয়ে যাওয়া। এই 4টা শর্ত যদি কারো ভিতরে না থাকে, তাহলে সে কখনো মুনিব হতে পারবে না। ফালা ইস্তাহিক্কু ইসমুল মুনিবি ইল্লা মান ইজতামাআত ফীহি হাযিহিল আরবাউ, এই 4টা শর্ত কারো ভিতরে যদি না থাকে, তাহলে সে মুনিব হতে পারবে না। যে আল্লাহর অভিমুখী বান্দা তাকে বলা হয় মুনিব। তাকে কি বলা হয়? মুনিব। মুনিবি না ইলাহি কোরআনের অসংখ্য জায়গায় আছে, অনেক মানুষের নাম রাখা হয় মুনিব। আল্লাহ তাআলা নবী রাসূলকে আল্লাহ অভিমুখী, আল্লাহর অভিমুখী বান্দা হিসাবে চিত্রিত করেছেন এবং নবীদের প্রশংসা করেছেন। অর্থাৎ আল্লাহমুখী জীবন গঠন করা, আল্লাহমুখী জীবন গঠনের জন্য সাধনা করা, এটা হচ্ছে নবী রাসূলদের বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে তার নবী এবং রাসূল দাউদ আলাইহিসসালামের ব্যাপারে বলছেন, ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাববিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক وَالطَّيْرَ مَحْشُورَةً كُلٌّ لَّهُ أَوَّابٌ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর আব্দানা দাউদ, তোমরা আমার বান্দা দাউদের কথা একটু স্মরণ করো। যাল আইদি, যে ছিল শক্তিশালী, আমার শক্তিশালী বান্দা দাউদের কথা স্মরণ করো। ইন্নাহু আওয়াব, সে ছিল আওয়াব। আওয়াব কিসের সেগা? ইসমে মুবালাগার সেগা। অর্থাৎ যে সর্বদা বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়। নবীকে আল্লাহ তাআলা এই আওয়াব নামে অভিহিত করলেন। ওয়াসাখখারনা লাহুল জিবাল, আমি তার জন্য পাহাড় পর্বতকে তার জন্য আমি অধীনস্থ করে দিয়েছি, যারা সকাল সন্ধ্যা তার সাথে আমার তাসবিহ জপে, তাসবিহ পাঠ করে। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, জড় পদার্থ জীব জন্তু যত আছে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, সারা দিন তাসবিহ পাঠ করে। ওয়াত্তায়র মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, এবং সমাবেত পাখি, পাখির ঝাঁক, পাখির কলকাকুলি, এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াত্তায়র মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, আল্লাহর সকল সৃষ্টি হচ্ছে আওয়াব, অর্থাৎ আল্লাহর অভিমুখী। এই ইনাবার ইনাবা বৈশিষ্ট্যের অধিকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের আর ব্যাপারে আরো বলছেন এই একই সূরাতে। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারেও আল্লাহ তাআলা এই আওয়াব শব্দটি বলেছেন, এবং তিনিও বলছেন, আমি আল্লাহর দিকেই ফিরে গেলাম,
শোয়েব আলাইহিসসালাম বলেছেন ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আল্লাহর তৌফিক কামনা করি, আল্লাহর উপর ভরসা করি, তারই অভিমুখী হয়ে যাই, তারই অভিমুখী হয়ে যাই। সুতরাং আল্লাহমুখী জীবন গঠন করার এই সাধনাটা কাদের কাদের বৈশিষ্ট্য? কাদের বৈশিষ্ট্য? নবী রাসূলদের বৈশিষ্ট্য। আমাদের এই জীবনকে কাদের মতো করে গঠন করতে হবে? নবী রাসূলদের মতো করে গঠন করতে হবে। আমাদের আইকন, আমাদের আদর্শ তারাই, নবী রাসূল হচ্ছে আমাদের আদর্শ। তারা যেভাবে কথা বলেছেন আমাদের কথা বলা ওই রকম হতে হবে, তারা যেভাবে আচরণ করেছেন মানুষের সাথে আমাদের আচরণ ওই রকমই হতে হবে, তারা যেভাবে আল্লাহর ইবাদত করেছেন, যে পদ্ধতিতে ইবাদত করেছেন আমাদেরকে সেইভাবে সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে, তারা যেভাবে আল্লাহর অভিমুখী ছিলেন, আল্লাহর সন্তুষ্টি লাভে সদা তৎপর ছিলেন, আমাদেরকেও ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্যই এই দুনিয়াতে পাঠিয়েছেন। যারা এই আল্লাহমুখী জীবন গঠন করতে পারে তাদের জন্য মোটা দাগে দুইটি পুরস্কার। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার আজাব থেকে তাদেরকে মুক্তি দান করা হবে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ وَأَنِيبُوا আল ইনাবা, এটা হচ্ছে মানে কোন 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 বাপ থেকে এসেছে? বাবি ফাল আনাবা ইউনিবু, আনিবু তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও, ইলা রব্বিকুম তোমাদের রবের অভিমুখী হয়ে যাও, ও আসলিমু লাহু তার কাছে আত্মসমর্পণ করো, মিন কবলি আতিয়াকুমুল আজাব আল্লাহর আজাব আসার আগেই, আল্লাহর আজাব আসার আগেই তুমি নিজের জীবনটাকে আল্লাহর অভিমুখী করে দাও, এবং সুম্মালা তুমসরুন যেদিন তোমরা কোনোই সাহায্য প্রাপ্ত হবে না। দুনিয়াতে কোনো বিপদ আপদে পড়লে ভাই চাচা বাবা মা তাদেরকে কাছে পাওয়া যায়, কিন্তু আখেরাতের যদি বিপদে আমরা পড়ি কাউকে আমরা পাশে পাবো না। আর দুনিয়ার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণের কঠিন ইবাদত হচ্ছে আখেরাতের বিপদ, কঠিন মানে বিপদ হচ্ছে আখেরাতের বিপদ, আখেরাতের আজাব। ইনাবা অর্থাৎ আল্লাহ অভিমুখী যারা জীবন গঠন করে, সে ছোট হোক, সে কিশোর হোক, সে যুবক হোক, যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহর পথে পাড়ি জমাতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে মারা যেতে হবে, আমাকে কবরে যেতে হবে, সুতরাং কবরে যাওয়ার আগেই জীবনটাকে আল্লাহ অভিমুখী করতে হবে। এই আল্লাহ অভিমুখী জীবন গঠনের জন্য তোমাকে যে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যেতে হবে এমনটা নাও হতে পারে। ইমাম ইবনে কাইয়িম সাউজিয়্যাহ রাহিমাহুল্লাহ বলছেন, তার একটা ছোট্ট কিতাব আছে আর রিসালাতুত তাবুকিয়্যাহ, সেখানে তিনি বলছেন যে হিজরত দুই ভাগে বিভক্ত। হিজরত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হিজরত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে শারীরিকভাবে ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হচ্ছে শারীরিক হিজরত। আরেকটা হিজরত হচ্ছে মানুষের অন্তরের হিজরত, মানুষের অন্তরের হিজরত। এই হিজরতের পথ চলা মৃত্যু পর্যন্ত, মৃত্যু অবধি এই পথ চলা চলতে থাকে অবিরাম গতিতে। মানুষের জীবনে শারীরিকভাবে হিজরত করার প্রয়োজন নাও হতে পারে, কারো কারো জীবনে, কারো কারো হতেও পারে, কিন্তু অন্তরের হিজরত, কলবের হিজরত প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা বান্দার উপরে ফরজ। অন্তরের হিজরত, অন্তরের হিজরত প্রত্যেক বান্দার উপরে প্রত্যেকটা সময়ে ফরজ। সে যদি এই হিজরতের পথ চলাটা একটু খান্তি দেয়, সাথে সাথে শয়তান তাদেরকে মানে বাঁকা পথে নিয়ে যায়। এজন্য এই পথে কখনো থামতে হয় না, মৃত্যু অবধি এই পথ চলা মানে অবিরাম থাকে, চলমান থাকে। এটা হচ্ছে অন্তরে হিজরত। যারা এই হিজরতটা করতে পারে জীবদ্দশাতে, এই হিজরত চলমান রাখতে পারে, তারাই হচ্ছে মুনিব, তারা হচ্ছে আওয়াব, তারাই হচ্ছে আল্লাহর অভিমুখী বান্দা। দুই নাম্বার পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন যারা মুনিব বান্দা, যারা আল্লাহর অভিমুখী হওয়ার সাধনা করে, আল্লাহর অভিমুখী হওয়ার মানে জীবন গঠন করে, আল্লাহমুখী জীবন গঠন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দানে সম্মানিত করবেন। শুধু জান্নাত দিবেন এমনটা না, তাদের এত সম্মান
যে জান্নাতকে তাদের কাছে টেনে নিয়ে আসবেন যেন তারা সহজে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود سبحان الله بحمده الله تعالى বলেন يوم نقول لجهنم هل امتلأت আমি সেই দিন জাহান্নাম কে বলবো তুমি কি পূর্ণ হয়েছো, তোমার পেট ভরেছে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি, আরো জাহান্নামে থাকলে আরো ভিতরে ঢুকান, দেন আমাকে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আর সেই দিন জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকি বান্দাদের, মুত্তাকি বান্দাদের কাছে জান্নাতকে টেনে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিয়, এটা তাদের জন্যই যাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, যাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, যারা আল্লাহর অভিমুখী আল্লাহমুখী জীবন গঠন করে এবং আল্লাহর বিধিবিধানের সংরক্ষণ করে, আল্লাহর বিধিবিধান পালনে সচেষ্ট থাকে, যত্নশীল থাকে। ওয়াজাআ বিকলবিন মুনীব, আর যারা আল্লাহমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। ওয়াজাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়াজাআ বিকলবিন মুনীব, যারা আল্লাহকে না দেখেই ভয় করে, ওয়াজাআ বিকলবিন মুনীব, আল্লাহর সামনে আল্লাহমুখী জীব আল্লাহমুখী হৃদয় নিয়ে আসে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন উদখুলুহা বিসালাম, প্রশান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদিহি, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, একদম চিরদিনের জন্য, এমনটা না 10 বছর থাকবা, 5 বছর থাকবা, 50 বছর থাকবা, তারপরে তোমাদেরকে জান্নাত থেকে বের হয়ে আসতে হবে, না, চিরদিনের জন্য তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদিহি, একজন মুমিনের আকাঙ্ক্ষা, একজন মুমিনের ইচ্ছা সংকল্প হচ্ছে ওটাই, অর্থাৎ জান্নাত লাভ করা। একজন কাফের বান্দা স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, 5 বছর সামনে কি হবে, 10 বছর পরে আমি কি করব, অথবা 20 বছর পরে কি হবে, ওর পরিকল্পনা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর একজন মুমিন বান্দার সংকল্প, তার পরিকল্পনা শুধু দুনিয়াবি জীবন নয়, বরং এই দুনিয়াবি জীবনের সীমানা পেরিয়ে পরকাল পর্যন্ত প্রলম্বিত হয়। সে জান্নাতের জন্য পরিকল্পনা করে, সে পরকালে বাঁচার জন্য পরিকল্পনা করে, সে কবর আজাব থেকে বাঁচার জন্য পরিকল্পনা করে। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, শিখতে এসেছি, ওই পরিকল্পনা নিয়ে যে জান্নাতে যাব। আমরা এখানে পিতামাতার আদর সোহাগ ছেড়ে এই গরমের ভিতরে আমরা পড়াশোনা করছি, এবাদত বন্দি করছি, কিসের পরিকল্পনার জন্য, কিসের জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য। ওই লক্ষ্যেই আমরা অবিচল থাকার সদা সর্বদা চেষ্টা করি এবং জান্নাতে যাওয়ার ওই স্বপ্ন বুনে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি আমার মূল আলোচনাতে, সেটা হচ্ছে আল্লাহমুখী হওয়ার উপায়। আল্লাহমুখী হওয়ার অনেকগুলো উপায় আছে, আমি আপনাদের সামনে 15টি উপায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহমুখী হওয়ার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা, আল্লাহকে চিনতে পারা, আল্লাহকে চেনা বা তাওহীদের জ্ঞান অর্জন করা এবং আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। কেউ যদি আল্লাহকে না চেনে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে কেউ যদি না জানে, কীভাবে আল্লাহকে ভয় করবে? কেউ যদি মানে মানে কোনো জিনিসের মূল্য না বোঝে, মানে পথের পাশে একটা পাথর পড়ে আছে, সে জানে না এই পাথরের দাম কোটি টাকার চেয়েও বেশি, সে যদি ওই পাথর সম্পর্কে না জানে,
সে একটা সাধারণ পাথরই মনে করবে, কিন্তু সে যদি জানে এটা সাধারণ পাথর নয়, এটা কষ্টি পাথর, এটা অনেক দাম, তখন সে ওটাকে মূল্যায়ন করবে, ওটাকে গোপন করবে এবং ওটাকে আরো লুকানোর চেষ্টা করবে। আমাদের মানে এই দুনিয়াবি জীবনে কারো মর্যাদা যদি আমরা না বুঝি, কারো মর্যাদা যদি আমরা না বুঝি, তাকে আমরা সম্মান সাধারণত করি না, অ্যাজ ইউজুয়াল তার সাথে ব্যবহার করি। রাজশাহী ইউনিভার্সিটির ভিসি যদি মাদ্রাসায় আসেন আর তাকে যদি কেউ না চেনে, অ্যাজ ইউজুয়াল মনে করবে যে কোনো লোক মাদ্রাসা পরিদর্শন করতে এসেছে, তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবে। কিন্তু যদি জানে ইনি যেন তেন লোক না, ইনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর, তখন তার সম্মান, তার ভক্তি, তার শ্রদ্ধার মর্যাদা বাড়বে না, মাত্রা বাড়বে না। অনুরূপভাবে আল্লাহকে যদি কেউ নাই চেনে, তাহলে সে কিভাবে আল্লাহকে ভয় করবে? এই জন্য আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এই জ্ঞান অর্জন করা সকল ইবাদতের আগে বড় ফরজ, এবং এই জ্ঞান এই জ্ঞান অর্জন করা ফরজে আইন। তাওহীদের জ্ঞান অর্জন করা, ইমানের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা ফরজে আইন, সালাতের চেয়েও বড় ফরজ হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। ওই জ্ঞান যখন অর্জিত হবে, তখন বান্দা আল্লাহকে ভয় করতে শিখবে, জান্নাতকে জান্নাতের জন্য আকাঙ্ক্ষী হবে, জাহান্নামকে ভয় করবে। এজন্য আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। কাকে নির্দেশ দিয়েছেন? রাসূলকে নির্দেশ দিয়েছেন, আদতে রাসূলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা আমার ইবাদত করবে, লিয়াবুদুন আই লিয়াবুদুনানি ইয়ানি লিওয়াহিদুনানি, তারা আমার ওয়াহদানিয়াত, তারা আমার তাওহীদকে বাস্তবায়ন করবে, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করবে, এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, যারা তাওহীদের মানে বাস্তবায়ন করবে তাদের ইবাদতের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তাদের অনুভূতির মাধ্যমে, যাবতীয় মাধ্যমে যারা তাওহীদকে বাস্তবায়ন করবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা বাস্তবায়ন করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আল্লাহর দাসত্ব করা, শুধু তাওহীদের জ্ঞান অর্জন যদি কেউ হক মানে সঠিকভাবে আদায় করে, তখন সে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কদরুল্লাহ হাক্ক কদরি, তারা তো আল্লাহর সম্মান বুঝতেই পারেনি, আল্লাহর সম্মান যে কি জিনিস এটা তো তারা মানে পরিমাপই করতে পারেনি, আল্লাহর সম্মান তার উপলব্ধি করতে পারেনি। ওমা কদরুল্লাহ কদরি ওয়াল আরযু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর মর্যাদা সম্পর্কে জানতে পারেনি, সেই দিন ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি, আল্লাহ তাআলা জমিনকে তার মুঠোর ভিতরে পুরে ফেলবেন, ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি, আর আকাশ সপ্ত আকাশ ভাঁজ করে তিনি তার ডান হাতে ভাঁজ করে ফেলবেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যার সাথে আল্লাহকে শরীক করো সেগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত। এজন্য ফেরেশতারা আল্লাহকে এত ভয় করতেন, এত ভয় করতেন, এত ভয় করতেন, যখনই আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিতেন তারা ভয়ে বেহুশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যেত। সহিহুল বুখারীতে হাদিস এসেছে যে ফেরেশতারা পাখা ঝাপটাতে থাকতো এবং তারা বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে যেত আল্লাহ যখন কোনো নির্দেশ দিতেন তাদেরকে, এবং তারা পরে বলতো আমাদের রব কি বললেন, আমাদের রব আমাদেরকে কি নির্দেশ দিলেন, অথচ আল্লাহ তাআলার নির্দেশ আমরা হর হামেশা লঙ্ঘন করছি, পাঁচ ওয়াক্ত সালাত আমরা ডিনাই করছি, আমরা হারাম দেখছি, হারাম বলছি, হারাম কাজ করছি, আল্লাহর নির্দেশকে পদে পদে লঙ্ঘন করছি, আল্লাহর নির্দেশকে। আদম আলাইহিস সালাম মাত্র একটা নির্দেশ অমান্য করার কারণে তিনি জান্নাত থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছিলেন, একটা নির্দেশ অমান্য করার কারণে ইবলিস চির দিনের জন্য অভিশপ্ত হয়েছিল। আর আমরা যে নিত্য দিন আল্লাহর অবাধ্যতা করছি, আমাদের অবস্থা কেমন হবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করে নাও, হে আমার, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য একটু সময় বের করে নাও,
আমলা সদরকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দেব, আমি তোমার অন্তরকে ধনী করে দিব। ওয়াসুদ্দা ফাকরক, আমি তোমার দারিদ্রতা চিরদিনের জন্য বন্ধ করে দেব। ওয়াইল্লা তাফাল, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালা তুই দেখে শুগলান, আমি তুই তোমার দুই হাতকে এত ব্যস্ততা দিয়ে ভরে দিব। ওয়ালা মাসুদ্দা ফাকরক, তোমার অভাবও আমি কখনো পূর্ণ করব না, আমাদের ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে, অনুভূতি নিয়ে যেন ওই ইবাদত হয়। ওই চারটি শর্ত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি বিনীত হওয়া, তার মানে সন্তুষ্টির দিকে ধাওমান থাকা, এবং সকল কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর অভিমুখী হওয়া, এই চারটি বৈশিষ্ট্য যেন আমাদের ইবাদতের মধ্যে থাকে। ওস্তাদজির ভয়ে যদি আমরা মসজিদে আসি, অথবা দায় সারাভাবে মসজিদে আসলাম, সালাত আদায় করলাম, চলে গেলাম, এটা কি ভালোবাসা হলো? এটা কি মহাব্বতের সহিত হলো? এটা কি বিনয়ের সাথে হলো? আমরা মসজিদে আসছি, কথাবার্তা বলছি, আল্লাহর ঘরে এসে আমাদের আদব রক্ষা হচ্ছে না, তাহলে কি আল্লাহকে সম্মান করা হলো? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমাদেরকে এই আল্লাহর ঘরে কার জন্য ইবাদত করতে হবে? আল্লাহর ভয় ইবাদত করতে হবে। আমরা চিল্লাচিল্লি করছি, মানে কথাবার্তা বলছি, যখন উস্তাদ আসলো তখন চুপ হয়ে যাচ্ছি, মানে আল্লাহর চেয়ে কি ওস্তাদকে বেশি ভালো ভয় করব? ওস্তাদকে বেশি ভয় করব? যদি এটা হয়ে যায় তাহলে কি এটা শির্ক হওয়ার সম্ভাবনা থাকবে না? এজন্য আমাদের ইবাদতের প্রতি আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, বিনীত হওয়া, যখন আমি সালাতে দাঁড়াবো তখন আমার ভিতরে যেন এই অনুভূতি থাকে, আমি আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, এই গোটা বিশ্বের সৃষ্টিকর্তার সামনে আমি দাঁড়ালাম। এই অনুভূতি যদি আমাদের অন্তরে শক্তিশালী না হয়, আমরা ইবাদতের স্বাদ পাব না। ওই সালাতে সালাতের মধ্যেও আমাদের মনোযোগ অন্য দিকে চলে যাবে। আর যারা ইবাদতের জন্য অন্তরকে খালি করে নেয়, আল্লাহ তাদের তার অন্তরকে ধনী করে দেন। আল্লাহ বলছেন, যার মানে সম্পদ বেশি সে প্রকৃত ধনী নয়, যার অন্তর ধনী, ওয়ালা কিন্নাল গিনা গিনা নাস, যার অন্তর ধনী সে প্রকৃত ধনী। মানুষ ভ্যান চালক হয়েও ধনী হতে পারে অন্তরের দিক থেকে, সে যদি আল্লাহর অভিমুখী হয়, আর আল্লাহমুখী জীবন গঠন করতে পারে, আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নিতে পারে, যখন আজান হয়ে যাবে পৃথিবীর আর কোনোই কাজ নাই, তখন একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসা। যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর ধ্বনিত হয়, আমাদের কর্ণকুহরে ওই কাময় ধ্বনি পৌঁছে যায়, শয়তান মানে দূরে সরে যায়। আর ওই সময় আমরাও যদি গাফিল থাকি, তাহলে আমাদের আচরণের সাদৃশ্য কি শয়তানের সাথে হয়ে যাবে না? আমাদের এই পড়াশোনার উদ্দেশ্য কি শুধুই ডিগ্রি অর্জন করা, নাকি একজন ভালো মানুষ হওয়া, আল্লাহমুখী, আল্লাহর অভিমুখী একটা জীবন গঠন করা? এই জন্য আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, আমাদের ইবাদতের ব্যাপারে আমাদের আরও দরদ থাকতে হবে, আরও ভালোবাসা দিয়ে আমাদের ইবাদত করা উচিত। আমি আমার বাবার জন্য যদি কোনো কিছু করি, সেখানে আমার ভক্তি থাকে, আমার আল্লাহর জন্য যিনি আমার বাবারও সৃষ্টিকর্তা, মনে করো তোমার বাবা মারা গেছে, তোমার বাবা যদি মারা যান, তোমার বাবার একটা শার্ট, একটা পাঞ্জাবি অথবা একটা স্যান্ডেল, তখন ওটাকে কত মায়া লাগে। মা যদি মারা যায়, মায়ের ওই চাদরটা কত মায়া লাগে, মা আমার এই চাদরটা পরতো, আমার বাবা এই বিছানায় শুতেন, আমার বাবা এই মানে চশমা পরিধান করতেন, ওই ভালোবাসাতে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। অথচ বাবা আমাকে জন্ম দিয়ে মানে আল্লাহর নির্দেশ ক্রমে তার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি, তাদের প্রতি আমাদের যতটুকু ভালোবাসা হওয়া উচিত তার চেয়েও বেশি ভালোবাসা হওয়া উচিত কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বর উপায় হচ্ছে তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়েকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখমসিন আল ফাসানা, এই আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কুল কায়নাতের তাকদীর লিপিবদ্ধ করেছেন। আজকে যে আমরা এই বৈঠকে বসব, আর বৈঠকে বসে কত ফোঁটা ঘাম আমার শরীর থেকে প্রবাহিত হবে, এটাও ওই তাকদীরে লেখা আছে। আজকের দিনে তুমি কয় ঢোক পানি পান করবা, এটাও তাকদীরে লেখা আছে। আমরা কি করব, কয়বার চোখের পলক ফেলব, এটাও তাকদীরে লেখা আছে। এই বিশ্বাসটা কোনো বান্দার ভিতরে যত শক্তিশালী হবে, সে তত বেশি আল্লাহর অভিমুখী হতে পারবে। একজন তাকদীরের প্রতি বিশ্বাসী ছাত্র এবং তাকদীরের প্রতি অবিশ্বাসী ছাত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, তাকদীরের প্রতি অবিশ্বাসী ছাত্র
সে পরীক্ষায় ফেল করার পরে হা হুতাশ করবে, হ্যাঁ আমার কি হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এই যে কিছুদিন আগে এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে না, আলিম পরীক্ষা চলছে, এক ছেলে পরীক্ষা ভালো হয়নি এই জন্য সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ। এই ছেলেটা যদি তাকদীর সম্পর্কে ধারণা থাকতো সে কখনো সুইসাইড করতো? তাকদীরের প্রতি বিশ্বাসী ছাত্র মনে করে আমি যদি আমার যদি রেজাল্ট খারাপ হয় আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরে যে ফলাফলটা আসে এটাই হচ্ছে তাকদীর, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এটাই হচ্ছে আমার তাকদীর লিপিবদ্ধ ছিল। জীবনের দুঃখ কষ্টে ঘাত প্রতিঘাতে যে কোনো মুসিবতে যে কোনো বিপদে যে কোনো সুখে আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাসী হতে হবে। আমরা আমাদের জীবনে যা পাই এটা আমাদের পাওয়ারই ছিল, হারানোর ছিল না, যেটা আমরা পাই না ওটা আমাদের কখনোই পাওয়ার ছিল না যতই আমরা সেটার জন্য কান্নাকাটি করি না কেন। এজন্য তাকদীরে আমাদের যেটা আছে এটা আসবেই আসবেই আসতেই হবে, এটা তাকদীরে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ তাআলা বলছেন আকাশ জমিনে যা কিছু হয় সব কিছুই আমি লিপিবদ্ধ করে রেখেছি, আমি তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছি। এজন্য তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস যখন মজবুত হয় তখন যে কোনো বিপদ আসুক না কেন ওই বিপদকে মাসির মতো মনে হয়, ওই বিপদকে একদম ঠুনকো মনে হয় যে এই দুনিয়াবী জীবনে আমার কুছ পরোয়া নাই, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার সব কিছু হবে আল্লাহর জন্য, সুতরাং এই দুনিয়ার বালা মুসিবত থাকবেই, এর মধ্য দিয়েই আমার জীবন তরি আল্লাহর দিকেই নিয়ে যেতে হবে। তিন নম্বর হচ্ছে পাপ থেকে তৌবা করা এবং ইস্তেগফার করা। পাপ থেকে তো আমাদের কেউ আসি যে তাদের কোনো পাপ নেই, আমরা সবাই পাপি, কুল্লু বানি আদম খত, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, তার মধ্যে ভুল করার প্রবণতা আছে, ভুল করে বলেই সে মানুষ, তাছাড়া সে অমানুষ হয়ে যেত, মানে মানুষের ঊর্ধ্বে চলে যেত। নবী রাসূল ছাড়া এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুল নেই। আল্লাহ তাআলা বলছেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, আমরা পাপের মাধ্যমে মূলত কার প্রতি জুলুম করি, আমাদের নিজেদের প্রতি জুলুম করি, আমাদের আত্মা কষ্ট পায়, আমরা পাপের মাধ্যমে আমাদের নিজেদের আত্মার প্রতি জুলুম করি। যদি তোমার শরীরে এরকম করে চাকু দিয়ে খোসানো হয় কষ্ট লাগবে না? এই জন্যই তো আমরা বলি রব্বানা ওয়ালামনা আনফুসানা, আল্লাহ গো আমি নিজের আত্মার প্রতি পাপের মাধ্যমে নিজেই জুলুম করে ফেলেছি, আমি নিজের প্রতি জুলুমকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদের প্রতি জুলুম করেছো মানে পাপ কাজ করেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাহু আল গফুর রহিম, তোমরা যদি ক্ষমা চাও তৌবা করো। তৌবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, তৌবা শব্দের অর্থ ফিরে আসা, আর ইস্তেগফার মানে আল্লাহকে বলা আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আর তৌবা মানে হচ্ছে ওই পাপ কাজ থেকে ফিরে আসা। তোমরা যদি তৌবা থেকে ফিরে আসো ক্ষমা চাও আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি ক্ষমা করবেন। আর ওয়ানিবু ইলা রব্বিকুম, তোমাদের রবের অভিমুখী হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও তাওবা ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা ইযা আখতা খতিয়াতান নুকতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, বান্দা যখন কোনো পাপ কাজ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়, যতই পাপ করে ততই তার অন্তর কলুষিত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়। যখন পাপ থেকে তৌবা করে তার অন্তরটা পরিষ্কার করে দেওয়া হয়। এই জন্য যার অন্তর যত পরিষ্কার সে আল্লাহর পথে তত সুন্দরভাবে চলতে পারে। আর এই জন্য প্রয়োজন হচ্ছে সকাল সন্ধ্যা বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। চার নম্বর উপায় হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আকসিরু হাযিমিল লাযাত আল মাউত, তোমরা দুনিয়ার সাত্বিকতাকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো, আর সেটা হচ্ছে মৃত্যু। আমরা যদি কিশোর হই, আমরা যদি শিশু হই, আমাদেরও মরণ আছে, আমরাও যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আমি কিশোর, আমি শিশু বলে আমি আমার মরণ আরও পাঁচ বছর পরে হবে, আমি যুবক তখন মৃত্যুবরণ করব, হতে পারে আমার বাবার আগে আমি মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুকে নিয়ে ভাবা একটা ইবাদত, মৃত্যুকে নিয়ে ভাবা কি ইবাদত।
প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত সময় আমাদের অতিবাহিত হয়, কিন্তু নিজের মৃত্যুকে নিয়ে আমরা একটুও ভাবি না। কোনো জানাজাতে গেলে আমরা মৃত্যুর কথা স্মরণ করি, মনে করি যে না সবাইকে মরতে হবে, কিন্তু সাথে সাথে এটাও ভাবি হয়তো আমার মৃত্যু আরও পরে হবে। প্রত্যেক দিন নিজের মৃত্যুকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমি যদি এখন মারা যাই, আমার মা কীভাবে কান্নাকাটি করবে, আমার বাবা কীভাবে কান্নাকাটি করবে, আমার ছাত্র ভাইরা, আমার রুমমেটরা, তাদের অনুভূতি কেমন হবে। ওই বাঁধঝাড়ের নিচে মাটির ঘরে যখন আমাকে রাখা হবে, আমি কীভাবে সেখানে থাকব। আমি এমনিতেই অন্ধকারের মাঝে যেতে ভয় পাই, জঙ্গলের ভিতরে যেতে আমি ভয় পাই, অথচ আমার এই নিথর দেহটাকে ওই 3.5 হাত মাটির নিচে পুঁতে রাখা হবে, সেদিন আমার কেমন অবস্থা হবে। মানুষ যদি দুই চোখ বন্ধ করে নিজের মৃত্যুকে নিয়ে প্রত্যেক দিন 10 মিনিট করে যদি তুমি মৃত্যুকে নিয়ে ভাবতে পারো, আমি মৃত্যুকে নিয়ে ভাবতে পারি, আমরা সবাই যদি মৃত্যুকে নিয়ে ভাবতে পারি, শয়তান আমাদেরকে সহজে বিপদগামী করতে পারবে না, পারবে না, পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইন্নি নাহাইতু আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো, ওই কবরের দিকে একবার তাকিয়ে দেখুন, ওই নিথর কবরটা, ওই মানে নির্বাহ কবরটা যেন একটা আলাদা একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে। ওই কবরের নিচে শায়িত ব্যক্তি আমাদের মতোই একদিন এই মার্কাজে পড়াশোনা করেছে, এই রাস্তাঘাটে চলাফেরা করেছে, বাজারঘাট করেছে, এই দুনিয়াতে কত হাসি তামাশা করেছে, খানাপিনা করেছে, কত কিছুই করেছে, আজকে সে কবরের বাসিন্দা, দুনিয়া থেকে চিরদিনের জন্য সে চলে গেছে, তার আমলের খাতা বন্ধ হয়ে গেছে। আমি এখনও জীবিত আছি, এখন আমার আমল করার সুযোগ আছে, এখন আমার তৌবা করার সুযোগ আছে। কেউ যদি কবরের পাশে গিয়ে যদি নিজের কথা ভেবে, নিজের মৃত্যুর কথা ভেবে একটু স্মরণ করতে পারে নিজের মৃত্যুর ব্যাপারে, এটা হবে তার এক জীবনের সবচেয়ে বড় উপদেশ হবে এটা তার জন্য। এজন্য সালাফগণ মাঝে মাঝে রুগীদেরকে দেখতে যেতেন, ইমার্জেন্সি মানে জরুরি বিভাগে, হসপিটালের জরুরি বিভাগে মাঝে মাঝে এমনিতেই যাওয়া উচিত, কবরস্থানে মাঝে মাঝে যাওয়া উচিত, ওই কবরবাসীকে দেখে নিজের মৃত্যুর কথা ভাবা উচিত। মানুষ যত বেশি মৃত্যুর কথা ভাববে, তার জীবন তত ফ্রেশ হবে, তার জীবন তত সুন্দর হবে, তার জীবন তত গোছালো হবে। আমাকে কে কি বলল, কে কি করল, ওই দিকে তার কোনো দিন চোখ যাবে না, তার শুধু চোখ যাবে কীভাবে আমি আমার নাজাতের রাস্তা আমি তৈরি করব, কীভাবে আমি কবরে বাঁচব, কীভাবে মুনকার নাকিরের সওয়াব আমি দিব, কীভাবে পুল সিরাত আমি পার হব, কীভাবে আমি জান্নাত পাব, সেই চিন্তায় সে স্বপ্নে সদা বিভোর থাকবে সে। সুতরাং মৃত্যুকে নিয়ে ভাবা এটাও একটি ইবাদত, এই চিন্তার ইবাদতটা আমাদেরকে করতে হবে। 5 নম্বর হচ্ছে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াবী জীবন পরিচালনা করা। আমরা পড়াশোনা করছি, আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা বড় চাকরি করব, হ্যান্ডসাম স্যালারির আমরা চাকরি করব, জব করব, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। যদি কারো এই উদ্দেশ্য থাকে, দয়া করে সে যেন টিসি নিয়ে সে যেন মাদ্রাসা থেকে চলে যায়। কারো যদি উদ্দেশ্য থাকে আমি বড় চাকরি করব, দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করব, দুনিয়া কেন্দ্রিক যদি কারো যদি চিন্তা ভাবনা থাকে, সে যেন মাদ্রাসায় না পড়ে। কেউ যদি আখিরাতকে কামনা করে, কেউ যদি আখিরাতকে সামনে রেখে দুনিয়াবী জীবনে পবিত্র জীবন গঠন করতে চায়, সে যেন তার অন্তরকে খালেস করে সে যেন পড়াশোনা করে। পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, এই সেই সন্তুষ্টির সোপান পেরিয়ে জান্নাত লাভ করা। আমরা যখন চাকরি বাকরি করি, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, এই চাকরি করার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে আখিরাতে নাজাত পাওয়া। আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য থাকতে হবে আখিরাত, আমাদের চলাফেরা কর্মকাণ্ড সব কিছুর মূল উদ্দেশ্য থাকতে হবে আখেরাত। এই লক্ষ্যকে কেউ যদি বুকে ধারণ করতে পারে শক্তভাবে, তাহলে সে আর কখনো লক্ষ্যচ্যুত হবে না। এই জন্য আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দারে তোমরা এত বোকা, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়াবি জীবন কয়দিনের, আখেরাতই হচ্ছে চিরস্থায়ী এবং সর্বোত্তম। 5 নম্বর হচ্ছে অন্তরের রোগ ব্যাধি সম্পর্কে তৎপর থাকা। আমাদের শরীর যেমন অসুস্থ হয়ে যায়, আমাদের অন্তর ওইভাবে অসুস্থ হয়ে যায়। শারীরিক রোগ ব্যাধির যেমন লক্ষণ আছে, অন্তরের রোগ ব্যাধির ওই রকম লক্ষণ আছে। শরীর যদি জ্বর হয়, শরীর গরম হয়ে যায়, তাই না? তারপরে বুক ব্যথা করে, তারপরে কোমর ব্যথা করে, তারপরে আজকে একজন ভাইস প্রিন্সিপালের কাছে গেল যে কান দিয়ে পানি পড়ছে, এই জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হবে। তার একটা রোগ
এই রোগের জন্য সে ডাক্তারের কাছে যাবে। আমরা শারীরিক রোগ ব্যাধির জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের অন্তরের রোগ ব্যাধির জন্য আমরা কখনোই চিকিৎসার অনুভব, চিকিৎসার প্রয়োজন অনুভব করি না। শরীরের রোগ ব্যাধি হলে আমরা ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, মেডিকেলে যাই, দরকার হলে ভর্তি হই, কিন্তু শারীরিক অন্তরের রোগের জন্য আমরা কোনোই পদক্ষেপ গ্রহণ করি না। যদি আমি দেখি আমি সালাতে নিয়মিত গাফিল, নিয়মিত আমি মাসবুক হয়ে যাচ্ছি, তাহলে আমার মনে রাখতে হবে আমি অন্তরের দিক থেকে অসুস্থ হয়ে গেছি। আমি কোরআন তেলাওয়াতে আমি আগ্রহ খুঁজে পাচ্ছি না, আমি আল্লাহর ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলেছি, আমাকে গান শুনতে বেশি মজা লাগে, আমাকে গীবত করতে আমাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, পাপ করতে আমার অন্তরে কোনো বাধে না। যদি কারো ভিতরে এই লক্ষণগুলো থাকে, তাকে মনে করে নিতে হবে সে মারাত্মক ক্যান্সারের চেয়ে ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে, অন্তরের রোগে আক্রান্ত হয়েছে, তার আসল চিকিৎসা প্রয়োজন। এই জন্য তাওবা ইস্তিগফারের মাধ্যমে অন্তর রোগ ব্যাধির ব্যাপারে সদা সর্বদা তৎপর থাকতে হবে। সাত নম্বর উপায় হচ্ছে অনুধাবন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধু তেলাওয়াতের জন্য না, অধিকাংশ আমরা তেলাওয়াত করি শুধু বরকত হাসিলের জন্য। প্রত্যেকটা হরফে হরফে দশটা নেকি, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা হরফে হরফে দশটি নেকি অর্জিত হয়, কিন্তু কোরআন শুধু পড়ে বরকত হাসিল করার, সওয়াব লাভ করার উদ্দেশ্যে কোরআন নাজিল হয়নি, বরং কোরআনের বিধান অনুযায়ী নিজেদের সার্বিক জীবন গঠন করার জন্য কোরআন নাজিল হয়েছে। এই জন্য প্রত্যেক দিন অনুবাদ সহ কোরআন পড়া, একটু কোরআনের দিকে একদম গভীর দৃষ্টি দিয়ে দেখবা আল্লাহ তাআলা এই কোরআনে কি বলেছেন, এখানে আমাদের জন্য কি উপদেশ আছে। প্রত্যেক দিন বেশি না পাঁচ মিনিট, কয় মিনিট, পাঁচ মিনিট একটা আয়াতের প্রতি গভীর দৃষ্টি দিবা, গভীর দৃষ্টি, একদম চোখের দৃষ্টি না, অন্তরের দৃষ্টি ঢেলে দিবা। একটা আয়াত, আয়াতের অনুবাদ পড়বা, তাফসির পড়বা, এবং ওই আয়াতটা নিয়ে একটু ভাববা, দেখবা যে ওই আয়াত আল্লাহ তোমার জন্যই নাজিল করেছেন। ওই আয়াতটা যে পড়বে মনে হবে ওই আয়াতটা আল্লাহ আমার জন্যই নাজিল করেছেন। প্রত্যেকটা মানুষ যখনই কোরআন পাঠ করবে, সে যদি অনুধাবন করতে পারে, তার মনে হবে আল্লাহ যেন আমাকে উদ্দেশ্য করে এই কোরআন নাজিল করেছেন। আর এই অনুধাবন শক্তি যত বেশি হবে আল্লাহমুখী হওয়া ততটাই সহজ হয়ে যাবে। আট নম্বর উপায় হচ্ছে শারীরিক রোগ ব্যাধি এবং বিপদ আপদকে নিয়ামত মনে করা। আল্লাহ আমাদের জীবনে যত রোগ শোক আসে আল্লাহ তাআলার মাধ্যমে পাপ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। যে কোনো বিপদ আসলে এর মাধ্যমে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দাকে যে বিপদে স্পর্শ করুক না কেন, তার শারীরিক রোগ ব্যাধি হোক, তার কষ্ট হোক, তার টেনশন হোক, তার দুশ্চিন্তা হোক, এমনকি তার পায়ে যদি একটু কাটাও ফোটে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ ঝরিয়ে দেন। কোনো বিপদকে আমরা মনে করতে পারি আল্লাহ এটা আমাকে কেন দিল, খুবই টেনশন হয়, খুবই কষ্ট হয়, কিন্তু এক সময় আমরা বুঝতে পারবো ওই বিপদটা আমার জন্য আসলেই কল্যাণ করছিল। জীবনে আমি যেটা পাইনি ওটা না পাওয়াটাই আমার মধ্যে কল্যাণ করছিল। রাসূল সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন রোগাক্রান্ত হয় সে যদি আল্লাহর প্রশংসা করে, ফাহামিদানি আলামা ইবতালাইতুহু, আমায় আমি তাকে রোগ দিলাম, আর সে বলে যে আল্লাহ আমাকে কল্যাণের জন্যই রোগ দিয়েছে, চিকিৎসাও করে আর এটাকে অকল্যাণ মনে করে না, আল্লাহ তাআলা বলছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এটা কি চারটিখানি কথা, চারটিখানি কথা? এই জন্য রাসূল সাল্লাম বলছেন, তোমরা টাকা পয়সা লাভ করলে যেভাবে খুশি হও, পূর্ববর্তী নেককার লোকেরা তাদের জীবনে বিপদ আপদ আসলে ওই রকম খুশি হতেন, যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদটা দিয়েছেন, না জানি এর মধ্যে আমার দুনিয়া এবং আখেরাতের কি কল্যাণ আছে। এই জন্য যারা দুনিয়াবি বিপদ আপদ রোগ শোককে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারে, তারাই আসলে মুনিব, তারাই আসলে আওয়াব, তারা তাদের জীবনই হচ্ছে আল্লাহমুখী। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। নয় নম্বর উপায় হচ্ছে নিজেকে ধৈর্যের বর্মে আচ্ছাদিত করা। যে কোনো কেউ কটু কথা বলুক, কেউ আমাকে কষ্ট দেক, অথবা পাপ করতে মন চাচ্ছে, পাপের একটা সুযোগ আছে, ওই সময় নিজের অন্তরকে কঠিনভাবে শক্তভাবে আবদ্ধ করে রাখা, আটকে রাখা, এটার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য, যেমন মনে করো যে আমরা যখন সিয়াম রাখি, মনে করো এখন এদের কয়েকদিন পরে আশুরার সিয়াম আমরা রাখবো, এই আশুরার সিয়াম যখন আমরা রাখবো গরমের ভিতরে কষ্ট হবে, খেতে মন চাবে, কিন্তু তুমি এই না খাওয়াটাকে কখনোই তুমি অকল্যাণকর মনে করবা না, কারণ যদি ক্ষুধা লাগে মনে হবে যে একটু পরে তো খেতেই পাবো। ওই সায়েম যেমন তার খুদ পিপাসাকে অকল্যাণকর মনে করে না, ওটা ওই ওই সময় যদি তোমার ক্ষুধা লাগে বা পিপাসা লাগে, তুমি কি ওটাকে অকল্যাণকর মনে করো, আল্লাহ কেন আমাকে ক্ষুধা দিল আর কেন আমাকে পিপাসা দিল, এরকম মনে হয় না? ওটা মনে একটা স্বাভাবিক ব্যাপার যে রোদ হচ্ছে, পিপাসা লাগতেই পারে, এর পরবর্তীতে আমার জন্য ইফতার ব্যবস্থা আছে। অন্যভাবে বান্দার জীবনে ওই রকম বিপদ আসে, ওই বিপদে ধৈর্য ধারণ করতে হয়।
আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্যশীল হওয়া ছাড়া আল্লাহর ইবাদত বন্দেগীর শক্তি অর্জন করা যায় না, অন্য ভাবে পাপ থেকে বিরত থাকার শক্তি অর্জন করা যায় না ধৈর্য শক্তি ছাড়া। এই জন্য নিজেকে সদা সর্বদা ধৈর্যের বর্মে আচ্ছাদিত করতে রাখতে হবে। 10 নম্বর উপায় হচ্ছে অল্পে তুষ্ট থাকা। আল্লাহ যতটুকু দিয়েছেন, অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন, যতটুকু সামর্থ্য দিয়েছেন, তোমার বাবার যতটুকু আয় রোজগার, তোমাকে যতটুকু টাকা পয়সা দেয়, তুমি এতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ খাবার ব্যবস্থা করলেন আলহামদুলিল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে এই অল্পে তুষ্টির গুণ মানুষের অন্তরে একটা প্রশান্তির ফুল ফোটায়, যেটা তাকে দুনিয়াতেও মানে তাকে শান্তি দান করে, পরকালেও তার জন্য শান্তির সুব্যবস্থা আছে। 11 নম্বর উপায় হচ্ছে আত্মসমালোচনা করা। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে চোখটা বুঝে একটু আত্মসমালোচনা করা, আজকে আমি কী কী পাপ করলাম, আমার মাধ্যমে কি কোনো পাপ কাজ হয়ে গেল, আজকের পাঁচক্ত সালাত কি আমি একদম তাকবীরে তাহরিমা সহ কি আদায় করতে পারলাম, আজকে কি আমার মাধ্যমে কোনো ফাঁসা কথা বের হয়ে গেছে, আমি আখরাতের জন্য কতটুকু আমি কাজ করতে পারলাম, এই ভাবনাটা থাকতে হবে। এটার নাম হচ্ছে আত্মসমালোচনা করা। ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে আত্মসমালোচনা করতেন। 12 নম্বর উপায় হচ্ছে অহেতুক কাজ থেকে, যেটা অহেতুক সে কাজ থেকে বিরত থাকা, যেটা অহেতুক কোনো প্রয়োজন না, দুনিয়ারও প্রয়োজন নাই আখরাতের প্রয়োজন নাই, এই রকম কাজ থেকে যে যত বেশি বিরত থাকবে সে তত ভালো থাকবে। বেশি বেশি জায়েজ কাজ মানুষকে হারামের দিকে ঠেলে নিয়ে যায়, এই জন্য স্বাভাবিকভাবে যেগুলো জায়েজ কিন্তু অপ্রয়োজনীয় এগুলো কাজ বর্জন করতে হবে। 13 নম্বর উপায় হচ্ছে সাধ্য অনুযায়ী জিকির আজকারে মশগুল থাকতে হবে, জিকির আজকারে মশগুল থাকতে হবে। যখনই তুমি রাস্তাঘাটে মাদ্রাসা থেকে মানে একাডেমিক ঘুমোতে যাচ্ছ, ওই সময় জিকির আজকার চলতে থাকবে, ঘুমের সময় জিকির, যখন যে দোয়া পড়তে হয় সেই জিকিরগুলো পাঠ করতে থাকা, যে যত বেশি জিকির করে আল্লাহ তাআলা তার দোয়া তত বেশি কবুল করেন আর শয়তান তার থেকে দূরভীত হয়। ইবাদতের ক্ষেত্রে ওই রকম সিরিয়াস থাকতে হবে। এই যে আগামী 16, 17 এবং 18 জুলাই কিসের সিয়াম আছে? আশুরায় মুহররম। এই আশুরায় মুহররম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইয়ুকফা সানাত আল্লাযী ক্বাবলাহু, আমি মনে করি এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। আগামী 16, 17 জুলাই এবং 18 জুলাই, 17 জুলাই অর্থাৎ বুধবার হচ্ছে 10ই মুহররম, এই দিন হচ্ছে মেইন, এই দিনকে ঠিক রেখে হয় মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, এই দুই দিন যেন আমরা সিয়াম রাখি, রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এক বছর গুনাহ খাতা মাফ হবে কিসের নিয়তে থাকতে হবে? না যাতে মূসা, ওই যে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সাগরের বুকে মানে নদী রচিত হয়ে গেছিল, ওই না যাতে মূসার শুকরিয়ার জন্য এই সিয়ামটা রাখতে হয়। কারবালাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের জন্য এই সিয়াম রাখতে হয় না, এটা বেদাতি সিয়াম হয়ে যাবে। সুতরাং না যাতে মূসার জন্য আমরা এই সিয়ামটা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 14 নম্বর উপায় হচ্ছে অন্তরে সর্বদা তাকওয়া বজায় রাখা। গোপনে অন্তরে তাকওয়া বজায় রাখা, বাহ্যিকভাবে তাকওয়া না, অন্তরের দিক থেকেও যেন তাকওয়া বজায় থাকে, আল্লাহ ভীতি প্রকাশ্যে এবং গোপনে যেন থাকে, এই চেষ্টা সর্বদা করতে হবে। এবং 15 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়াইলাইকা নাবনা ওয়াইলাইকাল মাসির, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দ ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহমুখী জীবন গঠনের জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না, আর এই তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমরা কি সম্পর্কে আলোচনা করছিলাম? আল্লাহমুখী জীবন গঠন কিভাবে, কি আল্লাহমুখী জীবন গঠনের উপায়, কয়টি উপায় আলোচনা করলাম? 15টি। আমি আবার বলছি, আল্লাহমুখী জীবন গঠনের আমরা 15টি উপায় সম্পর্কে আলোচনা করলাম। 1, তাওহীদের জ্ঞান অর্জন করা, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। 2, তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া। 3, তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 4, অধিক হারে মৃত্যুকে স্মরণ করা। 5, আখিরাতমুখী জীবন গঠন করা, আখিরাতের জীবন সামনে রেখে দুনিয়াবি জীবন পরিচালনা করা। 6, অন্তরে রোগ ব্যাধির ব্যাপারে সদা সর্বদা সচেতন থাকা। 7, অনুধাবন করে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। 8, শারীরিক রোগ ব্যাধি বিপদ আপদকে নিয়ামত মনে করা আল্লাহর পক্ষ থেকে। 9, নিজেকে ধৈর্যের বর্মে আচ্ছাদিত করা। 10, অল্পে তুষ্ট থাকা। 11, আত্মসমালোচনা করা।
12 অপ্রয়োজনীয় অহেতুক কাজ বর্জন করা, 13 সর্বদা মানে জিকিরে মশগুল থাকা, ঠোঁটকে সর্বদা জিকিরে মশগুল রাখা এবং এবাদতের ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস থাকা, 14 সর্বদা অন্তরে আল্লাহ ভীতি বজায় রাখা, এবং 15 নম্বর হচ্ছে আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করা আল্লাহমুখী জীবন লাভ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই 15টি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহমুখী জীবন গঠন করার, মুনিব হওয়ার, আওয়াব হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।